বন্ধু তো সেই যার কাছে বিশ্বাসটা জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। ভাগ্যের উপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। সব জিনিসগুলো নতুন ভালো লাগলেও বন্ধুগুলো পুরনোই ভালো লাগে। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। কারো অর্থের অহংকার, কারো রূপের অহংকার, কারো বংশের অহংকার, কারো শিক্ষা মেধার অহংকার, এত অহংকারের ভিড়ে দুর্বল শুধু মনুষ্যত্বের অহংকার। বোন হচ্ছে দ্বিতীয় মা, আপনার বোন আছে মানে আপনি ভাগ্যবান। কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খুঁজে অপমান করার উদ্দেশ্যে। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়। সময় জানায় তার চেয়ে বহুগুণ ফিরিয়ে দেয়, অপেক্ষা শুধু ধৈর্যের। নিজের যন্ত্রণার কথা বলতে না পারাটা দ্বিগুণ যন্ত্রণাদায়ক। নিজের ক্ষতিটা তখনই করে ফেলেছ যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে ফেলেছ। স্বপ্ন মানুষকে জাগায়, স্মৃতি সবসময় কাঁদায়, ভুল শিখিয়ে যায় আর বন্ধুত্ব পাল্টায়। একটা মানুষের অর্ধেক সৌন্দর্য তার মুখের কথা। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসা ভুল। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়। মন্দ লোকের সঙ্গে যার ওঠা বসা, সে কখনো কল্যাণের মুখ দেখবে না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব না। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরলভাবে, সেই কারণেই বারবার ঠকে যায়। যে মানুষটা একসময় বলতো টেনশন করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলো থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দিবে। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। প্রকৃত বন্ধু কখনোই আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, ভদ্র ব্যবহার করলে। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, বিপদের সমাজে পাশে থাকে সেই আপন। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। লোকে কি ভাবল, লোকে কি করল, তা ভেবে কিছু করা উচিত নয়, কারণ জীবনটা তোমার, লোকের না। ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয়, অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় শ্রমিক দিবস, ধনী মানুষকে বিয়ে করলে প্রতিদিনই হয় নববর্ষের দিন, অপরিণত মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শিশু দিবস বলে মনে হয়, এবং আপনি যদি বিয়ে না করেন প্রতিদিনই মনে হবে স্বাধীনতা দিবস। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন, হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ পাবেন না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার আপন হোক, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। আপনি যাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ভালোবাসা দেখাবেন, তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন। সব থেকে সুন্দর দুটি মুহূর্ত মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা
এবং বাবার হাত ধরে রাস্তায় চলা। রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি, আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল বুঝতে পারি, আর এটাই হলো আমাদের বিবেক। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুলটা করে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। খারাপ বা নেতিবাচক চিন্তাকে মনে জায়গা দিও না, এগুলো হলো আগাছা যা তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করবে। একদা জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল, বিষ কাকে বলে? তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ। এটি হতে পারে ক্ষমতা, সম্পদ, ক্ষুধা, অহংকার, লোভ, অলসতা, ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা, ঘৃণা বা যে কোনো কিছু। অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত, অতীত ফিরে পাবে না, ভবিষ্যৎ জানতে পারবে না। অথচ মানুষ অতীত নিয়ে বেশি কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। অতীত জিনিসটা খুব খারাপ, হঠাৎ মনে পড়লে ভেতরে সব উলট পালট হয়ে যায়। কাকে দিব দোষ আমি, কাকে করব দোষী, মিথ্যে মায়া জড়িয়ে আমি চোখের জলে ভাসি। প্রিয়জনই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছু নেই, তাকে ঠিক ততটাই দিও যতটুকু পাবার যোগ্য সে। বেশি দিলে অহংকার বাড়ে, পরে চিনবে না তুমি কে। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন, তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। মাঝে মাঝে জীবনটা প্রচণ্ড বিষাক্ত লাগে, বেঁচে থাকতে ইচ্ছেই করে না, পালিয়ে যাওয়ার ফন্দি খুঁজে বেড়াই, খুব একা লাগে কেন জানি। অথচ বাসায় সবাই আছে, সবার সাথেই কথা বলছি, কিন্তু যে কথাগুলো আমাকে অশান্তি করছে সেগুলো বলতে পারছি না, কাউকে জড়িয়ে কাঁদতে পারছি না। এখানে সবাই আছে তবুও যেন কেউ নেই। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের কথায় রাগ বেশি। সমাজ সবসময় যোগ্য মানুষটাকেই খোঁজে, অযোগ্য মানুষটাকে যোগ্য হবার সুযোগই দেয় না। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আর আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। কথা না বলে থাকাটা শিখে গেছি, এবার ভুলে থাকাটা শিখতে হবে। মানুষ সময় বদলাতে পারে না, তবে সময় ঠিকই মানুষকে বদলে দেয়। অধিকার তো সেটাই যেখানে অনুমতি নেওয়ার দরকার পড়ে না। জীবনে কিছু শেখো আর না শেখো, সব কিছু হজম করতে শেখো, কারণ খাবার হজম না করতে পারলে বদহজম হয়ে যাবে, কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে, প্রশংসা হজম না করতে পারলে অহংকার বেড়ে যাবে, নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে, এবং অপরের সুখ হজম করতে না পারলে তোমার কষ্ট বেড়ে যাবে। কালো রংটা বড়ই অদ্ভুত, চোখে লাগালে কাজল, কপালে লাগালে টিপ, আর চরিত্রে লাগালে কলঙ্ক। টাকা থাকলে সমাজে অযোগ্যরা যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায়, আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। জোর করে হাসা যায়, কিন্তু জোর করে ভালো থাকা যায় না।